আজকে আপনাদের সামনে আমরা কতিপয় ভ্রান্ত পরিভাষা নিয়ে কথা বলবো। তন্মধ্যে একটি হলো গাউসুল আজম। এই শব্দটি আমরা অনেক পীর সুফি এবং দরবেশদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বিশেষ করে আব্দুল কাদের জিলানী রহিমুল্লাহকে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ গাউসুল আজম বলে অবহিত করে থাকেন, এই উপাধিটি তার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। তো গাউস অর্থ কি এবং আজম অর্থ কি, আমরা যদি এর শাব্দিক পারিভাষিক অর্থ জানি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কত বড় বিধ্বংসী, ইমান বিধ্বংসী একটি পরিভাষা। অথচ আমরা না জানার কারণে অথবা অনেকে জেনে শুনে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে, আল্লাহ সম্পর্কে তার সঠিক জ্ঞান না থাকার কারণে, আল্লাহর পরিচিতি, আল্লাহর পরিচয় না জানার কারণে এই ধরনের পরিভাষা মানুষের ক্ষেত্রে ব্যবহার করছে। গাউস অর্থ সাহায্যকারী, রক্ষাকারী, ত্রাণকারী, উদ্ধারকারী। আজম মানে সবচেয়ে বড়। আকবরের সমর্থবোধক একটি শব্দ হলো আজম। তাহলে গাউসুল আজম অর্থ কি দাঁড়ালো? সবচেয়ে বড় উদ্ধারকারী, সবচেয়ে বড় ত্রাণকারী, সবচেয়ে বড় রক্ষাকারী, সবচেয়ে বড় সাহায্যকারী, আল্লাহ আয়াজ বিল্লাহ। অথচ মুসলিমরা এই কথা বা এই আকীদা পোষণ করেন যে, এ বিশ্বাস তারা পোষণ করে থাকেন যে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাই হলেন সবচেয়ে বড় উদ্ধারকারী, রক্ষাকারী, ত্রাণকারী, সাহায্যকারী। দুনিয়ার কেউ সবচেয়ে বড় সাহায্যকারী, উদ্ধারকারী, ত্রাণকারী নয়। আমরা বিপদ আপদে যে কোনো সমস্যায় যখন পড়ি, নিপতিত হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বড় সাহায্যকারী, ত্রাণকারী এবং রক্ষাকারী হিসাবে আমরা জেনে তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, তার কাছে আমরা ফরিয়াদ করি। অথচ মাজারপন্থী, পীর পন্থী কিছু লোক এবং বিশেষ করে যারা সারা জীবন মাজারেই থাকে, আব্দুল কাদের জিলানিকে ভায়া ধরে জান্নাতে যেতে চায়, আব্দুল কাদের জিলানিকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে, এই সমস্ত জাহাল মূর্খ এবং অজ্ঞ লোকরা আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহকে গাউসুল আজম বলে অবহিত করে থাকে। আজকে যদি আপনি বলেন যে আব্দুল কাদের জিলানিকে গাউসুল আজম বলা যাবে না, সবচেয়ে বড় রক্ষাকারী, ত্রাণকারী, উদ্ধারকারী, সাহায্যকারী বলা যাবে না, তারা আপনার ব্যাপারে অপপ্রচার করবে যে সে ওয়াহাবি, সে অমুক তমুক, তার কথা শোনা যাবে না, আল্লাহ ইয়াজবিল্লাহ। অথচ একজন সাধারণ মানুষ, সেও যদি এটার অর্থ জানতো, আব্দুল কাদের জিলানির ক্ষেত্রে এই ধরনের শব্দ প্রয়োগ করতো না, একজন সাধারণ মানুষকেও যদি জিজ্ঞেস করা হয় যে বলুন তো বাবা বা ভাই সবচেয়ে বড় উদ্ধারকারী, রক্ষাকারী, সাহায্যকারী, ত্রাণকারী কে, তাহলে সে অকপটে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ এটার অর্থ না জানার কারণে আজকে আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহকে গাউসুল আজম, সবচেয়ে বড় ত্রাণকারী, উদ্ধারকারী, রক্ষাকারী, সাহায্যকারী বলে অবহিত করা হচ্ছে, আল আয়াজুবিল্লাহ। কেউ যদি জেনে বুঝে বলে যে আব্দুল কাদের জিলানি হলেন গাউসুল আজম, তাহলে সে ইমান হারা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে সবচেয়ে বড় সাহায্যকারী, এই বিশ্বাস আমরা বিশ্বাসী বিদায় তো আমরা প্রত্যেক সলাতের মধ্যে প্রত্যেকটা উঠা বসে আমরা বলি আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়। আমরা তো এই কথা বলি না আব্দুল কাদের জিলানি আকবার বা আজম, আব্দুল কাদের জিলানি সবচেয়ে বড়, আলে আয়াজবিল্লাহ, এই কথা দুনিয়ার কেউ বলে? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় মানে সাহায্যের দিক দিয়ে, পৃথিবীর সব কিছু দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় বিদায়। আমরা সলাতের শুরুতেই হাত তুলে সালেন্ডার করে এবং হাত বেঁধে আমরা সর্বোচ্চ সালেন্ডার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলি, আমরা এই কথা সাক্ষ্য দেই যে আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। অথচ যারা নামাজ জানেন, আল্লাহ আকবারের মর্ম এবং দাবি অর্থ বোঝে না, তারাই আজকে আব্দুল কাদের জিলানিকে গাউসুল আজম বানিয়ে দিচ্ছে। আমরা তো নামাজে এবং প্রত্যেকটা জিকির আজকারে বলি আল্লাহ আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। সুতরাং দুনিয়ার কেউ বড় হতে পারে না, সাহায্যের দিক দিয়ে হোক, ত্রাণকারী দিক দিয়ে হোক, উদ্ধারের দিক দিয়ে হোক, মদতের দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন সবচেয়ে বড়, তিনি হলেন মহান। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে একমাত্র তিনি যে আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করেন, যে কোনো সমস্যায় তিনি যে আমাদেরকে পরিত্রাণ দান করেন, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে বহু আয়াতে বলেছেন। সূরা নমলের নামলের সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, আম্মা ইউজিবুত তর ইযা দাআহু ওয়ায়ুকশিফুস সুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি, অর্থাৎ আমি আল্লাহই যিনি নিরুপায়ের আহ্বানে সাড়া দেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনই নিরুপায়, অর্থাৎ যারা বিভিন্ন বিপদ আপদে পড়ে, বিভিন্ন সমস্যায় পড়ে আল্লাহকে
ডাক দেয়, আল্লাহ বলছেন আমি তাদের ডাকে সাড়া দিই। আল্লাহ একমাত্র সাড়া দেন এবং তিনি বিপদাপদ দূরীভূত করেন, অর্থাৎ যে বিভিন্ন সমস্যায় পড়ে, বিভিন্ন প্রবলেমে পড়ে, বিভিন্ন ধরনের যে কোনো সমস্যায় পড়ে যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলছেন আমি তার ডাকে সাড়া দেই এবং তার বিপদাপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি যা কিছু আছে আমি আমি এগুলো তার থেকে দূর করি, যা সূরা আন-নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমে বহু আয়াতে আমাদেরকে বলেছেন যে একমাত্র আল্লাহই বিপদাপদ দূর করেন, আল্লাহ রাব্বুল আলামিনই সব কিছু দান করেন, আল্লাহই হলেন রক্ষাকারী, আল্লাহই ত্রাণকারী, আল্লাহই উদ্ধারকারী, আল্লাহই সাহায্যকারী, আল্লাহই মদত দাতা। এগুলো আমাদের মৌলিক আকীদা। সুতরাং আমরা যদি এই বিশ্বাসে বিশ্বাসী হই যে আব্দুল কাদের জিলানী হলেন সবচেয়ে বড় রক্ষাকারী, ত্রাণকারী, উদ্ধারকারী, সাহায্যকারী, মদতকারী, তাহলে আমাদের ইমান থাকবে না। সুতরাং এই পরিভাষাগুলো আমরা দুনিয়ার কোনো মানুষের ক্ষেত্রে, আব্দুল কাদের জিলানী সহ দুনিয়ার কোনো পীর ফকির ওলি আউলিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। একমাত্র আল্লাহ যে রক্ষাকারী, ত্রাণকারী, উদ্ধারকারী, তিনি আমাদেরকে সাহায্যকারী, মদতদাতা, এটা আমরা বিশ্বাস করব। এর বাইরে আমরা কোনো কিছু বিশ্বাস করব না। আমরা আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে এবং ওলিয়াউলিয়াদেরকে আমরা ভালোবাসি, মহাব্বত করি, তাদের পথের অনুসারী হয়ে আমরা ওইভাবে আল্লাহকে পাওয়ার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী তারা ইবাদত বন্দেগী করেই তো তারা আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার বাইরে গিয়ে তারা আল্লাহর ওলি হননি। সুতরাং আল্লাহর ওলি হতে হলে ইমানকে শিরিক মুক্ত করতে হবে, আমলকে বেদাত মুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমে সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করে, অর্থাৎ যার মধ্যে দুইটা সিফাত, দুইটা কোয়ালিটি, দুইটা গুণ থাকবে সে আল্লাহর ওলি। এক নম্বর, তার ঈমান নির্ভেজাল হবে, শিরিক মুক্ত হবে এবং আল্লাহকে ভয় করে চলবে, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবে, প্রকাশ্যে গোপনে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবে, সেই আল্লাহর ওলি। চাই লোকটা যে কোনো সেক্টরে কাজ করুক না কেন, চাই সে কৃষক হোক, আলেম হোক, অথবা মসজিদ মাদ্রাসা চাকরি করুক, ব্যবসা বাণিজ্য করুক, যে কোনো সেক্টরে কাজ করুক না কেন, কেউ যদি একমাত্র খালেস ইমান পোষণ করে, যে ইমানের মধ্যে কোনো শিরিক নাই, কোনো খোরাফাত নেই, কুফুরি নেই, এবং আল্লাহকে সর্বক্ষেত্রে ভয় করে চলে, সর্বক্ষেত্রে হালাল তরিকার উপর চলে, হালাল খায় এবং কোনো পাপের কাজে জড়ায় না, এই ধরনের গুণ যাদের মধ্যে আছে সেই আল্লাহর ওলি। সুতরাং আল্লাহর ওলি হতে হলে এই দুইটা কোয়ালিটি আমাদেরকে অর্জন করতে হবে, আর এই দুইটা কোয়ালিটির মাধ্যমেই পৃথিবীর সকল ওলি আউলিয়ারা ওলি আউলিয়া হয়েছেন। সুতরাং আমরা এই পথে আমরা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু তাদেরকে রবের আসনে বসে এই ধরনের উপাধিতে ভূষিত করা আমাদের জন্য কখনো উচিত নয়। আমরা যদি এগুলো করতে যাই তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, আমরা ইমান হারা হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা এই আকীদা পোষণ করব যে দুনিয়ার কেউ গাউসুল আজম নয়, একমাত্র আল্লাহই হলেন উদ্ধারকারী, রক্ষাকারী, ত্রাণকারী, সাহায্যকারী, মদতদাতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়টি বোঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুক এবং ইমান বিধ্বংসী কথাবার্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।